তোমাদের এরকম হয় যে মানে আমার তো এটা প্রায়ই হয়ে থাকে এরকম, মানে অনেক সময় হয় যে আমি মানে কনফিডেন্স পাচ্ছি না, বা ল্যাক অফ কনফিডেন্স হচ্ছে বা কিছু, বা মানে কনফিডেন্স নিয়ে বলবো না, মানে কনফিডেন্স ওয়ার্ডটা নিয়ে বড্ড বাড়াবাড়ি আছে আমার মনে হয় সোসাইটিতে, কারণ আমরা সবাই কোনো না কোনো সময় একটু ভয় পাই, এবং ভয়টাও একটা ফিলিং, সো ইটস ওকে টু নট গেট কনফিডেন্স অ্যাট টাইমস। বাট আমার তো প্রায়ই হয়ে থাকে, বি ভেরি অনেস্ট। আর তখন আমি যেটা করি সেটা হচ্ছে অনেক কিছুই করি, চেষ্টা করি ডাইভার্ট করার, বা কোনো ক্লোজ ফ্রেন্ডের সাথে গল্প করার, বা মা বাবার কাছে একটু বসার, বা কিছু বা কোনো ভালো কিছু ক্রিয়েট করার, বা কিছু ওয়ে নাথিং ওয়ার্কস, থ্যাংক ইউ টু ইউটিউব, এই ভিডিওগুলো আমি মানে এমনও এমনও হয়, এটা খুব মিউজিক্যাল একটা জিনিস করি আমি, যে আমার পুরোনো ভিডিওসগুলো আমি নিজেই খুলে খুলে দেখতে থাকি, নিজের নিজেরকে যখন দেখি তখন কোথাও যেন একটা মনটা আবার ভালো হয়ে যায়। এই যেমন আমাদের সবারই হয় না যে আমরা সবাই তো আয়নার সামনে দাঁড়াই, তাই না, নিজেকে দেখা, নিজের সাথে নিজের একটা যে কথোপকথন, বা কোথাও একটা নিজেকে খুঁজে পাওয়া। আমার কনফিডেন্স যখন খুব লো হয়ে যায় তখন আমি এই টিকটক ফলো করে দেখেছি, কিংবা হয়তো ভিডিও দেখছি না, হয়তো আমার ভয়েস রেকর্ড করা আছে, আমার ভয়েসটাকেই আমি রেকর্ডার অন করে শুনছি, বা তখনই হয়তো ইনস্ট্যান্ট রেকর্ড করে সেটাই অন করে আমি শুনছি আবার, তো ওটা আমাকে কিছুটা হলেও একটা গুড ফিল দেয়, গুড ভাইবস দেয়। তো এই টিপসটা আমি তোমাদেরকে শেয়ার করে রাখলাম, কারণ কনফিডেন্সের অভাব তো ইটস আ ভেরি ন্যাচারাল থিং আই থিঙ্ক, আর আমাদের লাইফে এটা আই থিঙ্ক ইটস এ পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ। কেউ যদি বলে যে না আমি কোনো কিছুকে ভয় পাই না, আমার মনে হয় ইটস অ্যাবসার্ড, কারণ ভয়ও একটা ইমোশন, আর অ্যান্ড ইটস ওকে, আই মিন ভয় পাওয়া ইটস অল রাইট, আই থিঙ্ক ইটস ওকে টু বি অ্যাফ্রেড। সো ইয়া, আজকে তোমাদেরকে এই ছোট্ট একটা আমার মিউজিক্যাল অ্যাকশনের কথা শেয়ার করলাম তোমাদের সাথে, যে আমার কনফিডেন্স খুব ডাউন হয়ে গেলে আমি কী করি। চলো টাটা।